আসলে ধন্যবাদ আপনাকে। আপনারা দেখেছেন দীর্ঘ 12 বছর যাবত এই আন্দোলন চলছিল, দীর্ঘ 12 বছর এই আন্দোলন। এখন আমাদের এমন একটা সময় ছিল যে আমরা ভেবেছিলাম যে বিগত যে সরকার ছিল আওয়ামী সরকার হয়তো এই দাবিটা বাস্তবায়ন করে দিবে। এখন এই দাবিটা বাস্তবায়ন না করার পিছনে তাদের ব্যক্তিগত কিছু স্বার্থ ছিল, সেটা হচ্ছে যে তারা জিম্মায় রেখে শিক্ষার্থীদেরকে তারা ঘুষ বাণিজ্য করে করে নিয়োগগুলো দিয়েছিল, দুর্নীতি জালিয়াতি করে আওয়ামী ছাত্রদেরকে চাকরিতে দিয়েছিল, বহিরাগত ছাত্ররা চাকরিতে আসছিল, যার কারণে আমরা মেধাবীরা 96% কোটার কাছে হেরে গেছিলাম। আমাদেরকে আটকে রেখে কী করা হচ্ছিল, আটকে রেখে ওনাদের দলগতভাবে শিক্ষার্থীদের এবং ঘুষ বাণিজ্য করে নিয়োগ দেওয়া হচ্ছিল, যার কারণে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমাটা 35 করে তারা চিন্তা ভাবনা করেনি। এখন সরকার পরিবর্তন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ডাক্তার ইউনূস। আমি চাকরিতে আবেদনের বয়স সীমা 35, প্রত্যাশীদের 26 লক্ষ বেকার শিক্ষার্থীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই, কারণ তিনি সেদিন একটা কথা বলেছেন যে আমি চাকরি করতে আসিনি, আমি চাকরি দিতে আসছি। সেই হিসাবে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে অবশ্যই তিনি ইন্টারন্যাশনাল একজন পার্সন বা রাষ্ট্রের সিনিয়র সিটিজেন হিসেবে তিনি এমন একজন ব্যক্তি যাকে সারা বিশ্ব থেকে 193টা স্বাধীন রাষ্ট্রই তার উপরে পড়াশোনা করে পিএইচডি ডিগ্রি পর্যন্ত করে মানুষ তার উপরে তার ক্যারিয়ারের উপর। তিনি অন্তত জানেন যে বাংলাদেশ ছাড়া প্রায় 162টা দেশে 35+, আর এটার ফলে কী কী উপকার হয়েছে, তাদের বেকারত্বের মান কমে গেছে, আর আমাদের বেকার শিক্ষিত বেকারের দিক থেকে আমরা দ্বিতীয় অবস্থানে রয়েছি, যেটা সারা বিশ্বের ভিতরে জঘন্যতম অবস্থা। এবং আমাদের প্রায় 26 লক্ষ বেকার। এখন তরুণদেরকে নিয়েই যেহেতু আমাদের নতুন যেই সংস্কার হচ্ছে গঠিত হচ্ছে, আমরা চাই যে এই তরুণদের 26 লক্ষ বেকার শিক্ষার্থী বসে আছে তাদেরকে একটা সুন্দর সুযোগ দেওয়া হোক, একটা সুন্দর সম্ভাবনার রাস্তা তৈরি করার সুযোগ দেওয়া হোক, তারা যেন আগামী এই নতুন সরকারকে হাতে হাত রেখে তা একসাথে যেন সুন্দর একটা স্বপ্ন করতে পারে। এই বেকার শিক্ষার্থীদের ভবিষ্যৎকে এরা কী করবে, এরা তো সবাই কৃষি কাজ করবে না, সবাই তো হাঁস মুরগি পারবে না। 26 লাখ শিক্ষার্থী যেন অন্তত কর্মের সুযোগ হয় এবং 26 লাখ শিক্ষার্থী যেন অন্তত সুন্দর মানসম্মত একটা জীবন পায়। এবং সেই সাথে আমাদের আরও কাজ হচ্ছে, এবং আমাদের যে দাবিগুলো যে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা 35 এবং মিথ্যা মামলা, আপনারা দেখেছেন বিগত সরকার প্রায় 25 জন শিক্ষার্থীর নামে আমাদের মামলা অন্তর্ভুক্ত করে দিয়েছে, এই মামলা মিথ্যা মামলাগুলো যেন প্রত্যাহার হয়। এবং 2018 সালে নির্বাচনে যে ইশতেহারে ছিল কিংবা বিগত সালে যে গত 2004-এর দিকে যে সরকার ছিল বিএনপি সরকার, তিনি 27 থেকে 30 করে দিয়েছিল, আমরা চাই 30 থেকে 35 করে দেওয়া হোক। এবং আন্তর্জাতিক মানের একটা স্ট্যান্ডার্ড চাকরি নিয়োগ পরীক্ষার একটা স্বচ্ছতা ফিরে আসুক, এবং যখন চাকরিতে আবেদনের বয়সীমা 35 করা হবে, এটার ফলে সর্বপ্রথম যেটা হবে যে দুর্নীতিটা কমে যাবে, ঘুষ বাণিজ্য কমে যাবে, শিক্ষার্থীরা কর্মের স্প্রে পাবে, পড়াশোনার পাশাপাশি তারা কাজও করতে পারবে, চাকরির প্রস্তুতিও নিতে পারবে, ঘুষ বাণিজ্যটা কমে যাবে। এবং যে একটা মেন্টাল প্রেশার, চাকরি না হলে সুইসাইড করা, আত্মহত্যা করা, শিক্ষার্থীরা মারা যাচ্ছে, পারিবারিক একটা বিশৃঙ্খলা, পরিবার থেকে একটা চাপ আসছে, সমাজ থেকে একটা চাপ আসছে, একটা মানুষের ডিপ্রেশনে শিক্ষার্থীরা চলে যাচ্ছে, সামাজিকভাবে তারা লাঞ্ছিত হচ্ছে, এটা হবে না।